যখন নিজের স্ত্রীর অন্য কোনো ছেলের সাথে মানে একসাথে বেড়ে দেখা হয়, এর চাইতে কিন্তু পৃথিবীতে আর কষ্টের কিছু হইতে পারে না। একটা মা কত দূর স্বার্থপর হইতে পারে, আমার বাচ্চাটা মাশাল্লাহ অনেক কিউট, তো যখন সে তার পরকীয়া সম্পর্কের সাথে মানে বিয়ের সাথে চলে যায়, তখন আমি যখন আমার সন্তানের নিয়ে আসি তো তার বয়সটা ছিল মাত্র 1.5 বছর, ও শুধু মায়ের বুকে দুধ পান করে বাঁচত। তো আসার পরে আমি বাড্ডা আমার মার কাছে ওরে নিয়ে আসি, নিয়ে আসার পরে ও আমাকে শুধু বা বলতে পারতো, যে বা বা আম্মু দুস, মানে ও মায়ের দুধ খাইতে চাইতেছিল। তেমন অবস্থায় কান্নাকাটির পরে ওর পরকীয়া প্রেমিক যে বাসায় নিয়ে ওরে থাকলো ওদের কাছে গেলাম, যা যখন নিজের স্ত্রীর অন্য কোনো ছেলের সাথে মানে একসাথে বেড়ে দেখা হয়, এর চাইতে কিন্তু পৃথিবীতে আর কষ্টের কিছু হইতে পারে না। সব কিছুর ভাগ দেওয়া যায়, কিন্তু নিজের স্ত্রীর ভাগটা কিন্তু দেওয়া যায় না। তো আমি অনেকক্ষণ কান্নাকাটি করি, কান্নাকাটি করে পরকীয়া প্রেমিক ওই বিয়ে বলি যে তোরে তো আমি আমার ছোটো ভাইয়ের চোখে দেখছি, তুই ছোটো ভাই বুকে এভাবে ছুরি মারলি। তো এর ভিতরে আমার ছেলে কান্নাকাটি করে, আমি আমার স্ত্রীর অনেক রিকোয়েস্ট করি যে আমার ছেলেটার অনেকক্ষণ যাবত না খেয়ে আছে, ওরে আমি অনেক খাবার দিছি, কাইন্ডলি কোনো মতে ওরে বাঁচাইতে পারতাছি না, তো একটু দুধ খাওয়ানোর ব্যবস্থা করো। তো ওই মহিলা পাষণ্ড মানুষটা ওরে দুধ খাওয়াইতে চাইল না। আমি একদম ওর পায়ে পড়ে অনেক কান্নাকাটি করি ওরে একটু দুধ খাওয়ানোর জন্য, বাট পাষণ্ডর মনটা একটা মুহূর্তও গলে না। না গলার পরে আমি ওর পরকীয়া প্রেমিকের পায়ে ধরেও বলি, যে নামটা হয়তো বললাম না, যে বিয়াই আজকে যদি এই সন্তানটা তোমার হইতো, ও যদি দুধ বিনে মারা যেত, তোমার কাছে কীরকম হইতো আর কি, কীরকম লাগতো। তো যাই হোক, তারপরেও দুধ দেয় না, তার অনেকক্ষণ পরে হয়তো বা নানুর মাধ্যমে দুধ খাওয়াইছে এই কথাটুকু রয়ে গেছিলো। পরে যাই হোক, ঢাকা আসি, ঢাকা ব্যাক করে আমি গাজীপুর একটা জব করতাম, রসের মিষ্টিতে জব করি। জব করার কিছুদিন পরে কুরবানির ঈদের সময় আমি ডিসাইড করি জ্বরে নিয়ে ঢাকা থাকব। তো ঢাকা আসার পরে বিভিন্ন ধরনের কাজ করি, কর্মসংস্থানের বড় অভাব ছিল, বাসে ডিউটি করছি, বিভিন্ন ধরনের ক্ষেত্র মানে কর্ম করছি যাতে ওদেরকে একটু ভালো রাখা যায়। তো যখন দেখছি যে একা ইনকাম সোর্সে চলে না, তখন ও নিজেই বলল যে ও গার্মেন্টসে জব করব। তো বাড্ডা ও একটা গার্মেন্টসে জব নেয়। জব নেওয়ার পরে কিছুদিন ভালোই স্বাচ্ছন্দ্যে দিন কাটে। এরপরে ওর প্রেমিকা মানে পরকীয়া প্রেমিকের সংখ্যাটা অনেক বাইরা গেল, বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো, আমি এই বিষয় নিয়ে ঝগড়া করতাম, রাগারাগি হইতো আমাদের ভিতরে, আর ওই যে উইমিলটা ছিল না প্রথম, কিন্তু তার বছর পরও সাংসারিক লাইফের 3 বছর মোটামুটি হ্যাপি ছিল। তো যখন জব নেয় তারপরের থেকে বেশি অশান্তি, আর যেহেতু একটা ছেলে হয়ে তারে পরকীয়ার হাতে ধরছে, ওরে আমি এরকম করে বুঝেছি যে তুমি তো জানো আমার মা এরকম একটা কাজ করছে, কাইন্ডলি যার মা এরকম করে তার বউ যদি এরকম করে তারা জীবনের কী থাকে, তুমি কীভাবে এই কাজটা করতে পারলা। তো যাই হোক, ও বিভিন্ন সময় বিভিন্ন ছেলেদের সাথে কথাবার্তা বলতো, এভাবেই দিন কাটতেছিল। 2020 সালের হ্যাঁ লকডাউনের সময় ওর ভাই বাড়িতে একটা গ্যাঞ্জাম করে আমার বাসায় আসে, আসার পরে একটা তুচ্ছ বিষয় নিয়ে সেও আমার সাথে হাতাহাতি করে, হাতাহাতি করে ওরে নিয়ে চলে যায়। চলে যাওয়ার পরে আমি আবার ওর বোনের থেকে ওর লোকেশন জানতে পারি, যে মানে আমি ছেলের রেখা দিই, ছেলের রেখা দেওয়ার পরে 2-3 দিন পরে ওর বোন আর ও আইসা ছেলের চুরি করে আবার গ্রামে চলে যায়। গ্রামে চলে যাওয়ার 10-12 দিন পরে ও ঢাকা আইসা রামপুরা থেকে ওই জবটা ঠিক রাখে। তো ওর বোন আমার ওর অ্যাড্রেস দিয়ে দেয়, আমি পরে আমার এক ছোটো বাইরে নিয়ে যা ওরে ধৈরা আনি। ধৈরা আনার পরে নভেম্বরে ওর জবটা চলে যায়। তো দুজনে ডিসাইড করি যে ও এখন গ্রামে থাকাটাই বেটার। তো আমার ঘরের যত মাল সাবানা ছিল, আসবাবপত্র সব লঞ্চে করে আমি ওদের বাড়ি তোরে রাইখা আসি। তো রাইখা আসার পরে 27 দিন পরে আমি ওর আম্মুর জন্য বা ওদের পারিবারিক সবার জন্য কাপড় চোপড় কিনা ফল ফাঁকড়া নিয়ে প্রায় 12-15 হাজার টাকা খরচ করা ছেলেরে দেখতে যাই, ওরে দেখতে যাই। তো দেখতে যাওয়ার পরে ও আমার সাথে ওইভাবে কথা বলে না, আমার একটা বন্ধু ছিল, হয়তো বা আমি ওদের বাড়ির জামাই, কিন্তু বন্ধু তো পর, কিন্তু ওরে এক গ্লাস শরবত পর্যন্ত দেয় না। আমি রিকোয়েস্ট করার পরে আমি যাই নেই, তা ওরে কাইটা টাইটা দেয়। দেওয়ার পরে আমি ওর সাথে একা কথা বলতে যাই, ওর মা আমারে ওর সাথে কথা বলতে দেয় না। তো ওর সাথে যখনই কথা বলতে চাই ও আর একটা ব্যক্তিগত প্রবলেম দেখায়,
তো আমি বলছি যে আমি তো তোমার স্বামী, আমি তো তোমার সাথে কথা বলতে পারি, শ্বশুর বাড়ি তো আর বউ বুঝেন না জানা, তুমি আমার সাথে চলো। তো ওরা আমি নিতে না পেরা 10 মিনিট পরে ওদের বাড়ির থেকে চলে আসি। চলে আসার পরে পরের দিন ফোন দিয়ে আসতে যখন রিকোয়েস্ট করি, ও আমার অশ্লীল ভাষায় গালিগালাজ করার পরে আমি আবার চলে আসি। চলে আসার পরে আমাদের এলাকার স্থানীয় চেয়ারম্যান মেম্বার বিভিন্ন লোক দিয়া লাশ মানে আবার আনতে যাই। তো গ্রামের ময়মুরব্বীরা যেভাবে হোক মিটমাট করে নিয়ে আসে। তো নিয়ে আসার পরে ভালোই মাস দুয়েক সংসার আদি চলতেছিল। চলতে থাকার পরে আমি রমজানের ভিতরে দেখতে পাই বাজার করে নিয়ে যে ওর একটা মানে আমি ওর একটা হ্যান্ডসেট কিনা দিছিলাম, স্মার্টফোন ওপো। তো ওর ওপো ফোনের মাঝে ও একটা বাটন ফোন ইউজ করে, এবং ওই যে আগে যে পরকীয়া ছেলেদের সাথে কথা বলতো ওই রকম কথা বলে। তো আমি আমার নিজেরে কন্ট্রোল না করতে পাইরা ওরে মোটামুটি মারধর করি। করার পরে আমার মনে একটা সন্দেহ বশত জাগে যে হয়তো বা ও আর আমার সংসার করব না। তো আমি ওরে বারবার জিজ্ঞাসা করি, ও আমার আশ্বাস দেয় যদি সংসার নাই করবো তাহলে তো অনেক আগেই চলে যেতে পারতাম, এখন তো আর একটা ছেলে হয়ে গেছে, বড় হয়ে গেছে, যেমন না। তো 28 রমজান পর্যন্ত আমরা একসাথেই থাকি। তো বাচ্চা আবার এই জায়গায় প্রাইভেট পড়তো বাড্ডা, প্রাইভেটের কথা বললা ও আমার কর্মসংস্থানের থেকে বাচ্চারা আমার কাছ থেকে নিয়ে আসে। নিয়ে আইসা ও আমারে না জানে লকডাউনের ভিতরে বাড়িতে চলে যায়। তো বাড়িতে চলে যাওয়ার পরে আমি তোর মা ভাই বোনের ফোন দেই, যখন জানতে পারি যে আমার ছেলেরে নিয়ে ও চলে যেতেছে ফোন দিয়ে জিজ্ঞাসা করি তুমি কই, ও আমারে জিজ্ঞাসা করে তুমি কই, আমি বললাম আমি আমার জবের জায়গায়। তো বললে আমি আসি, সারাদিন মোবাইল বন্ধ, রাত্রে ছেলে ফোন ধরে বলে যে আব্বু আমি নানু বাড়ি আসি। জাগো এফএম 94.4